আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কাঁচা সবজির বাজার, আমার সাপ্তাহিক বাজার। কিভাবে বাজেটের মধ্যে করবেন এবং প্ল্যান করবেন সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটা করার জন্য আমি যেভাবে করি সেভাবে আমি শেয়ার করতেছি। একটা ডায়েরি মেনটেন করি আমি। ডায়েরিতে সপ্তাহে কী কী বাজার কিনব, কাঁচা বাজার বলতে এখানে শুধু সবজি আছে, এবং কত টাকা, কোনটার দাম কত, সেগুলো মোট লিখে রাখছি। আর সপ্তাহের জন্য আমি আজকে বাজার করছি, আপনারা দেখতে পারতেছেন, পেঁপে, টমেটো, করলা, ক্যাপসিকাম, মূলা, চিচিঙ্গা, ঢ্যাঁড়স, বেগুন, মোটামুটি আমি যেগুলো খাই বা আমার ফ্যামিলিকে যেগুলো রান্না করতে আমি কমফোর্ট ফিল করি, এবং সপ্তাহে কী পরিমাণ সবজি আমার লাগতে পারে সেই আন্দাজ করেই আমি সবজি বাজার থেকে কিনে নিয়ে আসছি এবং সেগুলো সপ্তাহের জন্য অ্যারেঞ্জ করে রাখবো। এটা কেন রাখবো, কিসের জন্য প্রয়োজন, এটার একটা আর্টিকেল আমি লিখে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্ক, আপনারা যদি একটু আগ্রহ থাকে তাহলে পড়ে নিতে পারেন। তবে সংক্ষিপ্ত করে আমি বলে দেই যে এটা কেন করা প্রয়োজন। আমার মতো এরকম কারো হয় কিনা জানি না, প্রতিদিন উঠে একটা কথাই মনে হয় যে আজকে কী রান্না করবো। আজকে প্ল্যান করতে অনেকটা সময় চলে যায়, তরকারিটা হতে সময় লাগে না কিন্তু প্ল্যানে অনেক সময় চলে যায়। কিন্তু এভাবে যদি মেনু প্ল্যান করে বাজার প্ল্যান করে কাজ করা যায় তাহলে সময় অনেক বাঁচে। এই সবজিগুলো বাজার থেকে নিয়ে আসার পর কাটা, ধোয়া এবং অ্যারেঞ্জ করে রাখতে আমার টোটাল সময় লাগছে 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টায় 7 দিনের একদম রিল্যাক্স। আমি জাস্ট এগুলো, এটা দেখতে পারতেছেন কচু শাক, কচু শাকটা আমি রেডি করে রাখতেছি। শাক 2 প্রকারের নিয়েছি, পুঁই শাক আর হচ্ছে কচু শাক। কচু শাকটা কেটে ধুয়ে সেদ্ধ করে রাখবো, কচু শাকটা না, 2 শাকটাই সেদ্ধ করে রাখবো। কারণ হচ্ছে যে আজকেই যে একদিনে যে 2টা শাক আমি খাবো, যতটুকু আনছি ততটুকু পুরোটাই যে লাগবে তা নয়, এর কিন্তু সেদ্ধ করে রাখলে 7 দিনে অনায়াসে থেকে যাবে, কিচ্ছু হবে না, নর্মাল রাখলে হবে। অন্যান্য সবজিগুলো একটু 10% করে সেদ্ধ করে রাখবো। এগুলো যদি প্রত্যেকটা সবজি আমি কাটা দেখাই তাহলে অনেক সময় লাগবে, আপনাদের বোরিং লাগতে পারে ভিডিওটা দেখাইতে, এই জন্য একটু সামান্য করে দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা সবজি আমার কাটা, ধোয়া এবং অ্যারেঞ্জ করা শেষ। আমি 7টা বাটি নিচ্ছি, 7টা বাটিতে একটাতে কচু শাক অল্প সেদ্ধ করে রাখছি, পাশে আছে কিছু সবজি স্লাইস করে কাটা, এখানে 4-5 রকমের সবজি আছে, আছে আলু, তারপর হচ্ছে করলা, চিচিঙ্গা, ক্যাপসিকাম, মূলা, গাজর, এগুলো স্লাইস করে কেটে জাস্ট দেখে মনে হচ্ছে না কাঁচা, আসলে এগুলো সেদ্ধ করা, 10% সেদ্ধ করে রাখছি আমি। যাতে হবে কি, আল্লাহ তাআলা রিজিকে রাখছি কিনা আমি জানি না, 7 দিনের প্ল্যান করছি কিন্তু 7 দিনে এগুলো খাওয়া যদি আল্লাহ রিজিকে রাখে তাহলে ভালো, না রাখলে এগুলো পচে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি যে প্রসেসে রাখছি তাহলে 7 দিন 14 দিনেও কিচ্ছু হবে না। যদি খাওয়া না হয়ে না হয় তাহলে পরের দিন আমরা খেতে পারবো। যা সকালবেলা উঠে দুপুরে বা রাতের মেনু যাই রান্না করি, একটা করে বাটি বের করব, বাটিতে যেভাবে সবজিগুলো কাটা আছে সেটা হয় ভাজি করব, না হলে লাবড়া করব, না হলে সবজি রান্না করব। কাটার উপর ডিপেন্ড করবে আমি কী করব। কারণ হচ্ছে যে আমরা অ্যাজ ইউজুয়াল যেগুলো খাই, আমার ফ্যামিলি যেগুলো খায় বা আমার ফ্যামিলির জন্য যেগুলো রান্না করি সেভাবেই আমি অ্যারেঞ্জ করে রাখছি। কিছু বাটিতে আমি একদম সেদ্ধ না, একদম গোটা গোটা সবজিগুলো জাস্ট অ্যারেঞ্জ করে রাখছি। এটা রাখার কারণ হচ্ছে কখনো কখনো মাছের সাথে আমি সবজি দেই দেখা যায়, বা অন্য কিছুতে সবজি বা ভর্তা খাই তখন খেতে ইচ্ছা করে। এই জন্য 1টা না 2টা বাটিতে আমি এভাবে ছোটো ছোটো করে বিভিন্ন প্রকারের সবজি একটু করে রেখে দিছি, যে যখন যেটা খেতে মন যাবে একটা বাটি বের করবো, যেভাবে আসে সেভাবে ভর্তা করবো অথবা মাছের সাথে একটা সবজি দিয়ে দিব। আর আমি বলতেছি এটা কিন্তু শুধু সবজির প্ল্যান, মাছ মাংস বা অন্য সাথে যা থাকবে তা কিন্তু নয় শুধু। আর এগুলো প্ল্যান করার আগে কিছু জিনিস মাথায় রাখতে হয় যে সবজিটা আসলে আপনারা কীভাবে খান। যেমন আমার বাসায় প্রতিদিন সবজি 2টা রান্না করতেই হবে, ওয়েদার দুপুরে অথবা রাতে আমরা খাই, সো প্রতিদিন 2টা সবজির মেনু রান্না করার জন্য আমি সেভাবেই 1টা বাটিতে 2 রকমের সবজি রেখে দিছি। জাস্ট প্রতিদিন 1টা করে বাটি বের করব আর 1টা করে সবজি সেই অনুযায়ী রান্না করব। এই মেনু প্ল্যান করতে গেলে আসলে কীভাবে প্ল্যানটা করতে আমার যতটুকু সময় লাগছে, এই সবজিগুলো অ্যারেঞ্জ করতে তার থেকে অনেক কম সময় লাগে। প্ল্যানটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কারণ এগুলো করার আগে কিছু জিনিস মাথায় খেয়াল রাখতে হয়।
এটা বলতে গেলে অনেক সময় লাগবে আর এত বকবকানি আপনাদের ভালো নাও লাগতে পারে। এজন্য বলতেছি প্লিজ আমি নিচে একটা আর্টিকেল লিখে দিব, আপনারা কষ্ট করে ওটা পড়ে নেবেন যদি মনে হয় যে আসলে এটা ইফেক্টিভ। এখানে বরবটি দেখেন 10% আলু দিয়ে সেদ্ধ, 10% সেদ্ধ করে রাখছি। আমি যেদিন এই বাটিটা বের করবো সেদিনই বরবটিটা ভাজি করবো। ঠিক একইভাবে করলাটা একটু সেদ্ধ বলতে কি জাস্ট পানিতে দিয়ে আমি পানিটা গরম হওয়ার সাথে সাথে নামার ফেলছি, এতে সবজি কিচ্ছু হবে না এক সপ্তাহে। এখানে 3-4 রকমের সবজি আমি কেটে একটু স্লাইস করে রাখছি। এখন এই বাটিগুলো জাস্ট 60টা বাটি আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব একদম এক সপ্তাহের জন্য একদম নিশ্চিন্ত। আপনারা এটা করতে পারেন, এতে হয় কি অনেক সময় বাঁচি। একদিন মেনু প্ল্যান করতে যদি আপনার 4 ঘন্টা লাগে, অ্যারেঞ্জ করতে 2 ঘন্টা, প্ল্যানটা তো শুয়ে শুয়েও করা যায়, আর এটা যদি একদিন একটু সময় নিয়ে করা যায় তাহলে পুরো সপ্তাহ নিশ্চিন্তে থাকা যায়। আর প্রতিদিন সকালবেলা উঠে এটা ভাবতে হয় না যে আজকে আমি কী রান্না করবো, এটা অনেক সময় বাসে। রিল্যাক্স, নিজেকে তো সময় দিতে হবে, নিজেকে সময় দেওয়ার জন্য বা এই প্ল্যান বা প্রোগ্রামিং একটা মেয়ে মানুষকেই করতে হয়। এজন্য নিজের কাজ নিজে গুছিয়ে কীভাবে করতে হবে এটা নিজেকেই প্ল্যান করতে হয়। এভাবে আমার মনে হয় ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হবে। আর এতে হয় কি আয় ব্যয়ের এতে অনেক উপকার আছে, আয় ব্যয়ের হিসাবটাও বেশ ভালোভাবে জানা যায়, কাজের কোনো দুশ্চিন্তা থাকে না। হোপফুলি আপনাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসবে। ভালো থাকবেন সবাই, আজকের জন্য আল্লাহ হাফেজ।